আব্বা আব্বা, ও আব্বা, আমার অনেক ব্যথা করছে, আঙ্কেলকে বলো সরতে। আব্বা, সে অনবরত তার বাবাকে ডেকে চলেছে। তার আত্মচিৎকার বাবা নামক মানুষটার হৃদয় অবধি পৌঁছালো না, বোধ করি কান অবধিও যায়নি। কিরণের ছোট্ট দেহটা নগ্ন অবস্থায় বিছানায় পড়ে, তার চারিদিকে রক্ত মাখা। আঙ্কেল নামক লোকটি তার হাতে কি যেন দিচ্ছেন, একটা হাসপাতালে দেখেছে কিরণ। একটা প্যাকেটের সাথে পাইপ লাগিয়ে হাত অবধি দেওয়া। কিরণের দুর্বল চোখ জোড়া আধা বোঝা, সে বিভীর করে বাবাকে ডাকছে। তার চুল এলোমেলো, কোমল শরীরটার নৃশংসতার ছাপ। সে আধা বোঝা চোখে এতটুকু দেখতে পেল তার আব্বাকে ওই আঙ্কেলটা কয়েক বান্ডিল টাকা তুলে দিচ্ছেন। তার চোখ বুঝে আসছে, শরীর ব্যথা করছে। চৈতন্য হারাবার মুহূর্তে সে আবছা করে শুনতে পেল ওই লোকটা বলছে। সকালে কিরণের যখন ঘুম ভাঙল, সে দেখলো তার গায়ে নতুন জামা, বাইরে এখনও ঝমঝমে বৃষ্টি পড়ছে। ওই পাইপটা এখনও তার হাতে লাগানো। সে উঠে বসার চেষ্টা করলো, পারল না। গতকালকের ব্যথা অনেকটাই কমেছে, তার মনে হয় তার গায়ে কেউ আগুন জ্বালিয়ে দিয়েছিল। একবার চুলার কাছে লাকড়ি দিয়ে দুষ্টুমি করতে গিয়ে হাতে আগুন লেগেছিল, সেরকম ব্যথা তার শরীরে। সে দেখলো তার বাবা দরজা খুলে আসছে, তার মুখে লেপটে আছে চওড়া হাসি, হাতে কত রকমের খাবার। তিনি এসে কিরণকে ধরে উঠে বসিয়ে দিলেন। কিরণ বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। কান্নার তোরে সে কিছুই বলতে পারল না, শুধু বলল, আব্বা আব্বা ওই। কিরণের বাবা তার কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরে বলল, কিছু হয়েছে আম্মু? দেখছো না, তোমার জন্য কত মজার মজার খাবার এনেছি। তোমার জামাটা দেখেছো, তুমি না পরি ড্রেস পরতে চাইছিলে, আব্বা তো কিনে দিতে পারেনি, ওই আঙ্কেলটা তোমাকে দিয়েছে। আরও অনেক পরি ড্রেস আছে তোমার জন্য। এই বলে তিনি কিরণের চোখ মুছিয়ে দিল। কিরণ হেঁচকি তুলতে লাগলো শুধু। আঙ্কেলটা আবার রুমে আসলেন। কিরণ তাকে দেখে আঁতকে বাবাকে জড়িয়ে ধরল। বাবা অভয় দিয়ে বললেন, তুমি যে কালকে আঙ্কেলকে খুশি করেছ, তাই আঙ্কেল তোমাকে এত কিছু দিয়েছে, আঙ্কেলকে একটা ধন্যবাদ দাও। কিরণ তার বাবার বুকে মুখ লুকিয়ে রাখে, তার ভয় করছে ওই আঙ্কেলটাকে। কিরণ দুপুরে খাবার খাচ্ছিল, তার পাতে কয়েক রকমের খাবার। সে হা করে দেখছে, তার বিশ্বাস হয় না এত খাবার যে তার জন্য। আগে তো সবসময় ডাল আর আলু ভর্তা দিয়েই ভাত খেত, বড় জোর হলে এক টুকরো মাছ জুটত কপালে। অথচ আজ কত খাবার, মুরগির মাংসের সাথে আরও কত কি, কিরণ তার নামও জানে না। কিরণরা নাকি এখানে তিন দিন থাকবে। নোকিয়া বাটন ফোনে তার মায়ের সাথে কথা বলার মুহূর্তে তার বাবা তাকে বলছিল, গতকাল যা যা হয়েছে তা কিন্তু ভুলেও মাকে বলবে না, বললে কিন্তু আব্বা অনেক কষ্ট পাবে। কিরণ তার আব্বাকে কষ্ট দিতে চায় না, তার আব্বা তার কাজে কষ্ট পাবে সে এটা হতেই দিবে না। তাই সে আব্বা যা যা শিখিয়ে দিল মাকেও তাই তা বলল। পরদিন রাতে আবার আঙ্কেলটা তার রুমে আসলেন, তাকে সে আগের ন্যায় আদর করলেন। কিরণের এবার খুব ব্যথা লাগলো, আঙ্কেলটাকে কেমন যেন রাক্ষসের মতন লাগলো, ঠাকুমার ছুরিতে যেমন রাক্ষস থাকে তেমন। সে এবার আরও বেশি চিৎকার করলো, কিন্তু এবার তার বাবাকে দেখতে পেল না। সে আঙ্কেলটা দরজা আটকে দিয়েছে, বৃষ্টির ছাটে জানলার পর্দা ভিজে চুপচুপে। কিরণ আঙ্কেলটাকে কান্নারত কণ্ঠে অনুরোধ করলো, আমার আব্বাকে আসতে বলুন আঙ্কেল, আমি আব্বার কাছে যাবো। আব্বা, আমি আছি তো মামনি, তোমার আব্বা ভাত খাচ্ছে, খাওয়ার সময় কাউকে ডিস্টার্ব করতে নেই। কিরণ আঙ্কেলটার পা জড়িয়ে ধরে বসে পড়ল। আঙ্কেল আব্বাকে, আব্বা। কিরণের গলা ভেঙে আসছে, ভুক ধরপর ধরপর করছে, চোখে আকুতি মিনতি, চেহারা নীল বর্ণ ধারণ করেছে ভয়ে। তা দেখে আঙ্কেলের মন গড়ল না, তিনি এবার জোর করে কিরণকে খাটে ছুঁড়ে মারলেন। আকাশ গর্জন করে উঠল ক্ষণে ক্ষণে, বিজলি চমকায়। লোকটা পাষাণের নেই, খুবলে খুবলে খেলো কিরণের কোমল দেহটা। কিরণ একসময় ভয়ে যন্ত্রণায় আবার জ্ঞান হারালো। কিরণ যখন নিজের বাড়িতে ফেরে তখন তার বাবা তাকে কসম কেটে বলেছিল এসব যাতে কাউকে না বলে, মাকেও না। যদি বলে কেমন করছে তাহলে যাতে সে বলে আঙ্কেল আন্টি অনেক ভালো, তাকে অনেক আদর করেছে, অনেক ভালো ভালো খাবার খাইয়েছে। এই ঘটনার বেশ কয়েকদিন কিরণ কেমন মনমরা হয়ে থাকতো, কারোর সাথে মিশতো না, ঠিক মতন খেতো না, চোখ মুখ শুকিয়ে দেবে গিয়েছে। কিরণের বাবা কিরণের এই অবস্থা দেখে তাকে অনেক জায়গায় ঘুরিয়ে আনল, অনেক মজার মজার খাবার দিল, তাকে অনেক দিন বিভিন্ন জিনিসে ডুবিয়ে রেখে তার মন ভালো করল। পাছে তিনি ধরা পড়ে যান, কিরণ আবার হাসি খুশি জীবনে ফিরে এলো। তার ক্ষুদ্র মস্তিষ্কে ওই ঘটনা এখনও হানা দেয় না। প্রতিদিন তার বাবা তাকে তার পছন্দের জিনিস কিনে দেয়, আগে কিনে দিতে পারতো না কিন্তু এখন দেয়।
কিরণের তখন 9 বছর, তার নাকি একটা ছোট ভাই আসবে শুনেছে। কিরণের মা তার নামও ঠিক করে রেখেছে, কিয়াত, কিরণের নামের সাথে মিলিয়ে রাখবে। তা শুনে কিরণের কি খুশি, সে সারা ঘর মাতিয়ে রাখতো তার ভাই আসবে শুনে। ভাইয়ের জন্য মাটি দিয়ে হাঁড়ি পাতিল তৈরি করতো সে, এগুলি রান্না করে ভাইকে খাওয়াবে। তখন ছিল বর্ষাকাল, টিনের চালে ঝঙ্কার তোলে বৃষ্টির ফোঁটা অগ্রসরভাবে পড়ছে। কিরণ এক হাতে পুতুল জড়িয়ে বৃষ্টির আওয়াজ শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে। মাঝরাতে হঠাৎ শরীরে কারো স্পর্শ অনুভূত হতেই ঘুম ভেঙে যায় কিরণের। সে দেখে তার আব্বা তাকে জড়িয়ে ধরে আছে। কিরণ মা, কথা বলো না, আজকে আব্বা তোমার সাথে ঘুমালে তুমি কি রাগ করবে? আজকে আব্বার ভয় করছে অনেক। কিরণের বাবা কখনোই তার সাথে ঘুমাতেন না, কিন্তু তার সুপারম্যান আব্বা ভয় লাগছে শুনে সে অনেক অবাক হলো। বাবাকে জড়িয়ে ধরে বলল, আব্বা তোমার কেন ভয় লাগছে? এই যে কেমন বিদ্যুৎ চমকায়। তাহলে তো মায়েরও ভয় লাগছে। না, তোমার মায়ের ভয় লাগে না, তোমার মায়ের সাথে তো তোমার ভাই আছে, তাই আমি আজ তোমার কিরণের সাথে থাকবো। আচ্ছা। কিরণ আবার পুতুল জড়িয়ে ধরে শুয়ে পড়ল। কিরণের বাবা কিরণকে নিজের দিকে ফিরিয়ে বললেন, আব্বু তোমার আব্বার ভয় লাগছে অনেক, তুমি আব্বাকে আদর করে দেবে না? কিরণ স্বভাব সুলভভাবে ফারুকের কপালে চুমু দিয়ে আবার শুয়ে পড়ল। এই আদর না কিরণ, আমি তোমাকে আর একটু বেশি আদর করব। সেটা কি আব্বু? তবে প্রমিস করো তুমি তোমার আম্মুকে বলবে না, তাহলে তোমাকে মেলায় নিয়ে যাব। আচ্ছা প্রমিস। কিরণের বাবা এবার কিরণকে বাজেভাবে ছুঁতে লাগলো। সেই মুহূর্তে কিরণের ওই রাক্ষস আঙ্কেলটার কথা মনে পড়ল। সে বাবাকে সরিয়ে দিতে দিতে বলল, আব্বা কি করছো? কিরণের আব্বা বিড়বিড় করে কি বলল কিরণ শুনল না, তার মুখ পাংশটে হয়ে গেল ভয়ে। কিরণকে তার আব্বা জোর জবরদস্তি করতে লাগলো। কিরণের লঘু শরীরের শক্তি তার বাবার শক্তির সাথে পেরে উঠল না, সে গলা ফাটিয়ে চিৎকার করছে। গলা কাটা মুরগির মতন হাত পা নাড়িয়ে তড়পাচ্ছে। তার আব্বা তার সাথে ওই রাক্ষসটার মতন করবে সেটা সে ভাবেনি। তার বাবা তার সুপারম্যান, বাবা কেন তার সাথে এমন করছে? কিরণের মায়ের ঘুম ভেঙে গেল হঠাৎ, দেখলেন পাশে তার স্বামী নেই। এটা তার দ্বিতীয় বিয়ে। কিরণের 2 মাসের সময় কিরণের বাবা মারা যায়। তারপর পরিবারের জোড়াজোড়িতে তিনি ফারুককে বিয়ে করেন। ফারুক একটা অফিসের দারোয়ান। কিরণের মা ফারুককে খুঁজতে ওঠেন, ভাবেন হয়তো বাথরুমে গেছেন। তিনি জানলা খুলে দেখেন বাইরে ঝড় বইছে। এই ঝড়ে মানুষটা একা একা গেল লাইটটা নিয়ে নেওয়ার সাথে। কিরণের মা ডাইনিং রুমে আসতেই ক্ষীণ চিৎকার তার কানে বাজে। চিৎকার কিরণের রুমে থেকে আসছে। বৃষ্টির আওয়াজ তিনি ভালো করে শুনলেন না, তাই কিরণের রুমের দিকে এগিয়ে গেলেন, যেতেই তার ভিতরে হৃৎপিণ্ডটা বেরিয়ে যাওয়ার উপক্রম। তিনি বুকে হাত দিয়ে বসে পড়লেন, শ্বাস নিতে লাগলেন বড় বড় করে। ফারুক তার মেয়ের রুমে তার মেয়েকে ধর্ষণ করছে। কিরণের দেহটা চাপা পড়ে আছে ফারুকের শরীরের নিচে। কিরণের মা দ্রুত উঠে লাইটটা অন করে ফারুকের মুখের দিকে দিলেন। হঠাৎ আলো লাগায় ফারুক চমকে ওঠে, নিজের স্ত্রীকে দেখে থতমত খেয়ে যান তিনি। কিরণের মা মুখে হাত দিয়ে কান্না করে দেন, কিরণের বাপ তুমি এটা কি করলে? ফারুক দ্রুত উঠে লুঙ্গি পরে নেন, ভয় না পেয়ে সোজা গিয়ে মমতাজের টুটি চেপে ধরেন, কটমট করে বলেন, একটা কথা মুখ দিয়ে বাইর হইব তো, তোর আর তোর মাইয়ার লাশ কালকে নদীতে ভাসামো আমি, একটা কথাও কবি না, মুখ বন্ধ রাখবি, নাইলে পেটেরটাও হারাবি। এই বলে মমতাজকে ছেড়ে চলে গেলেন। মমতাজ এগিয়ে যায় তার মেয়ের পানে। কিরণ হাত পা নাড়িয়ে ছটপট করছিল আর মাকে ডাকছিল, মা, ও মা, আব্বা অনেক খারাপ। কিরণের মা কিরণকে উঠিয়ে শক্ত করে জড়িয়ে ধরে নিজের বুকে। ভেবেছিল তার কিরণটা বাবার ভালোবাসা পাবে, কিন্তু এখন তো তার প্রথম স্বামী মেয়ের নাম রেখেছিল কিরণ, কারণ তার মেয়ে তার জীবনে আলো এনে দিয়েছেন। কিন্তু মমতাজ কিরণের জীবনে কিরণ আনতে পারেনি। কিরণ তখন কাঁদতে কাঁদতে বললেন, আব্বা ওই রাক্ষসটার মতো হয়ে গেছে মা, ওই রাক্ষসটা আমার সাথে এমন করেছে। কিরণের মা কিরণকে সামনে বসিয়ে ব্রুকটি করে বললেন, রাক্ষস মানে কি হয়েছে তোর সাথে, সবটা বল। কিরণ সবটা বলে দিল। শুনে তার মা স্তব্ধ বনে গেল। তার মেয়েটার সাথে এত কিছু হয়ে গেল অথচ তিনি মা হয়ে জানলেন না, কেমন মা তিনি! এই জন্য ফারুকের কাছে এত টাকা ছিল, আর ফারুক কিনা বলে সে আলাদা ব্যবসায় লাভ পায়, এই তার ব্যবসা, ছোট্ট মেয়েটাকে অন্য লোকের থাবায় পাঠিয়ে টাকা উপার্জন করে। তার ছোট্ট কিরণটা কত কিছু সহ্য করলো এই ছোট্ট জীবনে। মমতাজের তখন ইচ্ছা করছিল কিরণকে গলা টিপে মেরে নিজে ফাঁসি দিতে। মেয়েটার এই কষ্ট তিনি কীভাবে সইবেন?
কিন্তু যখন তার পেটের ছেলেটার কথা মনে পড়ে তখন পাপ কাজ করা থেকে নিজেকে বিরত রাখেন। মমতাজ নিরুপায় ছিলেন, তার পরিবারে কেউ নেই, বাবা মা মারা গেছেন, ভাই বোন কেউ নেই। ফারুক তাড়িয়ে দিলে তিনি পেটেরটাকে নিয়ে কোথায় যাবেন, নিজেও খেটে খেতে পারে না। তাই তিনি পরের দিন সকালে ফারুককে না জানিয়ে পাশের বাসার এক মহিলাকে দিয়ে কিরণকে হোস্টেলে পাঠিয়ে দিলেন। ফারুক এসে তার জেনে অনেক মারল মমতাজকে, কিন্তু তাও মমতাজ মুখ খুললেন না কিরণের ব্যাপারে। সময় যত যেতে লাগে কিরণের ততই চুপচাপ হতে থাকে। তখন থেকে সে বোর্ডিংয়ে থাকে, তার মা মাসে একবার দুইবার লুকিয়ে এসে দেখে যায় তাকে, সাথে এনে ছোট্ট ভাইটাকে। কিরণ তার ভাই ছাড়া আর কারোর সাথে তেমন মেশে না। সময়ের পরিক্রমে কিরণ বুঝতে পারে যে সে রেপড হয়েছে ওই লোকটা এবং তার বাবা নামক নরপশুর কাছে। বাবা না, সৎ বাবা হবে। বোঝার পর কিরণের জীবনও বদলায়। আগের হাসি হাসি কিরণ মুখ গোমড়া করে রাখেন। এখন হোস্টেলে নিজের মতন করে থাকে, খেলে না, মুখ গম্ভীর হয়ে থাকে তার, মনমরা করে রাখে। কেউ নর্মাল কথা বললেও সে খিরমিটে হয়ে যায়, মারামারি করে, বাবা নামটার উপর তীব্র ঘৃণা জন্মায়। শেষে কবে সে মুখ ফুটে হেসেছে বলতেও পারবে না। সে সুখ নামক জিনিসটা তার জীবন থেকে হারিয়ে যায়, জীবনের ছন্দপতন হয়। কঙ্কর বিছানোর সরু রাস্তায় কিরণ হাতটা ছড়িয়ে কাঁদছে। আয়াত এসে দৌড়ে কিরণকে চাপটে ধরল, তার মাথায় হাত বুলিয়ে কান্না থামাতে লাগলো। কিরণের মা মমতাজ সদর দরজার সামনে পাথর হয়ে দাঁড়িয়ে আছেন, তার চোখের পানি শুকিয়ে দাগ হয়ে আছে। তিনি মা হিসেবে আসলেই ব্যর্থ। আহাজানের উজান দাঁড়িয়েছিল কিরণের পিছনে, আহাজানের মুখের আর নেই, উজান নিষ্প্রাণ, জাহানের চোখে জল। এটা কি কিরণের দুঃখে নাকি অন্য কারণে সেটা বোঝা গেল না। সে কয়েক মুহূর্ত কিং কর্তব্যমূর হয়ে দাঁড়িয়ে রয়। কিরণ তাকে কেন এই ব্যাপারে জানায়নি এই একটা বছর? কিরণের কাছে কোনো ছেলে ঘেঁষতে দেয় না, কারণ তার কিরণ অপবিত্র হয়ে যাবে বলে। সে কিরণকে পিওর অবস্থায় চাইত, তার কিরণ হবে তার পবিত্র সঙ্গিনী। অথচ এতটা কাল যাকে পবিত্র মনে করে এসেছে, তার গায়ে যে আগেই পুরুষের ছোঁয়া লেগেছে, এই সত্যিটা কিরণ তার কাছ থেকে কিভাবে লোকালো? তার কিরণ তো অপবিত্র হয়ে গেছে অনেক আগেই, নষ্ট হয়ে গেছে কিরণ। যেখানে সে ভেবেছিল সে কিরণকে প্রথম ছুঁয়ে দেবে, সেখানে কিরণকে দুটো লোক আগেই ছুঁয়েছে। এই অপবিত্র নষ্টা মেয়ের পিছনে সে তার জীবনের মূল্যবান একটা বছর ওয়েস্ট করলো। হ্যাঁ, তোটা গাধা কেন হলো সে? কিরণের কানা বন্ধ হচ্ছে না। জাহান কিরণের দিকে তাকাতে কপালে রক্ত দপদপ করে জ্বলে ওঠে। এখন আর কিরণের কান্না তার মন গলাতে পারছে না। একে দেখলেই মনে হয় একটা ধোকাবাজ নষ্টা মেয়ে। সে এসে আয়াতের হাত থেকে কিরণকে ছাড়িয়ে কিরণের চুল ধরে টেনে তুলে আহাজান ছুটে আসতে নেয়। উজান তার হাত ধরে বাধা দেয়, আয়াতকে চোখের ইশারায় পিছু হটতে বলে। জাহান ক্রোধান্বিত স্বরে বলে ওঠে, তুই এত বড় একটা সত্যি কথা আমার থেকে লুকালি, আমাকে আগে কেন বলিসনি? কিরণ জাহানের হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করল না, ম্লান মুখে চেয়ে রইল তার দিকে। আগে জানলে তো তোর মতো নষ্টামের সাথে রিলেশনই করতাম না, বিয়ে তো দূরের কথা, গায়ে কলঙ্ক লাগিয়ে আমার জীবনটা নষ্ট করতে এসেছিস তুই, চরিত্রহীনা কলঙ্কিনী, নষ্টা তুই একটা। কিরণের মাথার উপর বাজ পড়ল যেন, এমনকি আহাজান আয়াত মমতাজও অবাকের চূড়ান্ত পর্যায়ে। জাহান এসব কি বলছে? এই ঘটনা তো জাহানের উচিত ছিল কিরণের জন্য কষ্ট পাওয়া, কিন্তু তা না করে সে কিরণকে কথা শোনাচ্ছে। কিরণ নির্বাকার হয়ে তাকিয়ে রইল জাহানের মুখের দিকে। প্রথমে ভেবেছিল জাহান রেগে আছে তার কিরণকে ধর্ষণ করা হয়েছে এই ভেবে, কিন্তু আসলে জাহান রেগে আছে কেন সে কিরণের মতো নষ্টা মেয়ের পিছনে ছুটলো এই কারণে। কিরণ স্তব্ধ, এই জাহানের ভালোবাসা? জাহান আসলে কিরণের মনটাকে নয়, কিরণের শরীর পাওয়ার জন্য ভালোবেসেছে। এখন কিরণ ধর্ষিত হয়েছে বলে সে আর কিরণকে চায় না, কিরণকে সে আসলেই ভার্জিন হিসাবে চেয়েছিল। এ কেমন দুনিয়া! জাহান একবারও কিরণের মনের অবস্থা বোঝার চেষ্টা করেনি। কিরণ যে ছোট থেকে এত ধকল, এত কষ্ট, নিদারুণ যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে তা যাবে চোখে পড়েনি। কিরণের জীবনটা যে জাঁতাকলে পিষে গেছে সেই কথাটা মাথায় উদয় হয়নি। তার মাথায় এসেছে কিরণ নন ভার্জিন, নষ্টা, অপবিত্র, কলঙ্কিনী, চরিত্রহীনা। কিরণের কান্না বন্ধ হয়ে গেল, জাহানের কথাগুলো তার কানে বাজছে। এই চারটি শব্দ কিরণের মাথায় ঘুরতে লাগলো অনবরত। এদিকে কিরণের হাত আছে, তার দোষ কোথায়? সে তো আর তখন জানতো না যে তাকে ধর্ষণ করা হবে, সে ধর্ষিত হয়েছে বলে সে অপবিত্র, সে কিছু জানোয়ারের থাবায় তার সম্ভব হারিয়েছে বলে নষ্টা, কলঙ্কিনী,
ক্ষীরণ নিজে চেঁচে গিয়েছিল নিজের সম্ভ্রম হারাতে, যে জাভান তার গায়ে এত বড় কালো দাগ লাগিয়ে দিচ্ছে। সে অস্পষ্ট সুরে শুধু বলল, আমি কি দোষ করেছিলাম? জাভানে তা আরও রেগে গেল, দোষ করে বলে আমি কি দোষ করেছি? এত নিষ্পাপ সাজে কেন কিরণ? সে অগ্নিদৃষ্টিতে চেয়ে কিরণের চুল আরো শক্ত করে ধরে বলে, তোর দোষ হচ্ছে তুই আমাকে আগে কেন জানাসনি, আমার জীবনটা নষ্ট কেন করলি? আমাকে আগে বললে তো তোকে ভালোবাসতে যেতাম না। তোর তো উচিত ছিল আরও আগে গলায় ফাঁসি দিয়ে মরে যাওয়া। গায়ে এত কলম করে কিভাবে ঘুরিস তুই? লজ্জা লাগে না? স্ল্যাট একটা। কথাটা বলতে দেরি, কিন্তু একটা শক্ত পুরোশালী হাতের চর জাভানের গালে পড়তে দেরি হলো না। শক্ত চরের আঘাতে জাভান কয়েক পা পিছিয়ে যায়। কিরণের চুল ছেড়ে দেয় সে। কিরণের অসার শরীর মাটিতে পড়ার আগেই উজানের এক হাত কিরণকে জড়িয়ে ধরে আঁকলে নেয় নিজের বুকে। জাভান ক্ষুদ্ধ চোখে চায় উজানের দিকে, সাপের ন্যায় ফোঁসফোঁস করে ওঠে। উজানের এত বড় সাহস তাকে চর মারার, এই জাভানকে! সে উজানের দিকে তেড়ে এসে উজানের কলার চেপে ধরে আগুন ছড়া কণ্ঠে বলে, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলিস? কিরণকে কথা শুনেছি দেখে তোর গায়ে খুব লাগছে, তাই না? কেন, শুনলাম কিরণ নাকি এখানেই তোর বাড়িতে থেকেছে এতদিন, আর আমাকে মিথ্যে বলতো সে নাকি দেশের বাড়িতে। কিরণকে কেন সাপোর্ট করছিস? কিরণ তোকে সার্ভিস দেয় নাকি? এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আর একটা চর এসে জাভানের গালে পড়ল। উজান আঙুল তুলে শাসালো জাভানকে, অনেক বাজে কথা বলছিস আত্মা, কিরণকে নিয়ে আর একটা বাজে কথা বলবি তো তোর মুখ আমি সেলাই করে দেব। যেমন গালে হাত রেখে চোখ লাল করে তাকালো উজানের দিকে, রাগে তার শরীর কাঁপছে। উজান আঙুলে তুড়ি মেরে বলল, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাবি, আমার বাড়ির আশেপাশে তোকে আর দেখতে চাই না, গেট লস্ট, আর কিরণকে বিয়ের কথাও ভুলে যা। শেষের কথাটা শুনে জাভান যেন খুব মজা পেল, এমন ভাবে সে হাসতে লাগলো, বলল, ওর মতো সেকেন্ড হ্যান্ড মালকে কে বিয়ে করবে রে? তারপর কিরণকে উদ্দেশ্য করে বলল, তোকে কে বিয়ে করবে আমিও দেখব, আমার জীবনটা নষ্ট করেছিস না, তোর মতো ইউজ করা মাল কার ভাগ্যে জোটে সেটা দেখার অপেক্ষায় আছি। তুই তো পচা বাসে হয়ে গেছিস, কার কপাল যে পূর্বে তোকে বিয়ে করলে, কোনো সুখ পাবে না তোর হাজব্যান্ড। কিরণ ফোপাচ্ছে, জাভানের কথাগুলো তীরের মতন তার বুকে এসে বিঁধেছে। সে এতটাই ফেলনা, কিরণের কণ্ঠ রুদ্র, জাভানকে প্রত্যুত্তরে যে কিছু বলবে সেই শক্তি যেন ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে। জাভান আরও কিছু বলবে ঠিক সেই মুহূর্তে তার কপালে একটি পাথরের টুকরো ছুঁড়ে দেন মমতাজ। সবাই পিছন ফিরে তাকালো, মমতাজের হাতে কতগুলো পাথর। সে জাভানের দিকে ছুটতে ছুটতে বললেন, আমার মেয়েকে নিয়ে তোর ভাবতে হবে না জানো, আমি তো ভেবেছিলাম আমার মেয়ে সুখে আছে এখানে, কিন্তু তুই জানোয়ার যে আমার কিরণের জীবনটাকে অন্ধকারে ঠেলে দিবি, সেটা জানলে আমি কখনোই কিরণকে এই সম্পর্কে যেতে বলতাম না, আর না বিয়েতে মত দিতাম। ভালো হয়েছে তোর মুখোশ খুলেছে, নইলে তো আমার মেয়েটাকে বিয়ের পর বিষ খেয়ে মরতে হতো তোর জ্বালায়। যা জানোয়ার যা, তুই চোখের সামনে থেকে যা, আজ তোকে মেরেই ফেলব। কেউ আটকালো না মমতাজকে, এবার আয়ত যুক্ত হলো, সেও কতগুলো পাথর কুড়িয়ে মারতে লাগলো। মমতাজ তার ঝাঁচ মেটাচ্ছেন, তার কিরণকে ছোটবেলায় নির্যাতন করা মানুষগুলো কিছুই করতে না পারলেও এখন জাভানকে হাতের কাছে পেয়ে কিছুতেই ছাড়বে না। এই ছেলের বুকের পাটা কতটুকু যে মায়ের সামনে মেয়েকে বাজে কথা শোনায়, গালিগালাজ করে। জাভান শেষমেশ পাথরের আঘাত থেকে নিজেকে বাঁচাতে দ্রুত গাড়িতে উঠে চলে যায়। পিছন থেকে আরও কয়েকটা পাথর এসে তার গাড়ির কাঁচ ভেঙে দেয়। উজান কিরণকে কোলে তুলে নিয়ে ঘরে আসলো। কিরণের খাটে তাকে নামিয়ে চলে গেল নিজের রুমে। যাওয়ার আগে আয়াতকে বলে দিল কিরণকে আপাতত একা থাকতে দেওয়ার জন্য, আর মমতাজকে নিয়ে অন্য রুমে যেতে। কিরণ পায়ে মাথা গুঁজে বসে আছে, একটু পর পর তার শরীর কেঁপে উঠছে কান্নার দমকে। পুরনো ক্ষতগুলো এখনও তাজা হয়ে আছে মানুষ পটে। ঢাকায় যখন সে প্রথম পা রেখেছিল তখন সে ইন্টারমিডিয়েট, তার মা পাঠিয়েছে তার একটা সুন্দর জীবনযাপনের জন্য। প্রথমে সে এখানে নিজেকে মানিয়ে নিতে পারেনি, এখানে আসার পর ভালো খারাপ সব রকম বন্ধু বান্ধবের সাথে পরিচয় হয়েছে তার। তার বন্ধুর দলের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার পর ধীরে ধীরে কিছুটা স্বাভাবিক হয়, সে নিজেকে শক্ত করে, নিজেকে ভালোবাসার চেষ্টা করে। কি দরকার পুরনো স্মৃতি মনে করে বর্তমান নষ্ট করার, তার চেয়ে বরং অতীতটাকে একটা দুর্ঘটনা ভেবে বর্তমানকে আপন করে নেওয়াই শ্রেয়। অনার্স পড়ার পর থেকে সে কয়েকটা টিউশনি করিয়ে নিজের পড়ালেখার খরচ চালাতো। সে বাড়ির খবর কিছু জানে না, শুধু মাঝে মাঝে
তার মা লুকিয়ে কিরণকে ফোন করত, কিংবা দুই তিন মাসে একবার কিয়াতকে নিয়ে তাকে দেখতে আসত। হোস্টেলের ভাড়া কিরণ চালাতে না পারায় তাকে বারংবার ওয়ার্নিং দেওয়া হয়েছিল, হয় টাকা দিতে নয়তো চলে যেতে। হোস্টেলের খালা ছিল জল্লাদ মহিলা, তিনি হলের সবার সামনে কিরণকে যা তা বলে অপমান করে। কিরণ অপমান সইতে না পেরে কানে ছোট্ট স্বর্ণের দুল জোড়া দিয়ে চলে আসে সেই দিনই। রাস্তা রাস্তা ঘুরে এইভাবে সে কোথায় থাকবে? মা এখন আর টাকা দিতে পারে না, কারণ তার সৎ বাবা একটা টাকাও দিত না তার মায়ের হাতে। উপায় না পেয়ে সে একটা হসপিটালের চেয়ারে এক রাত কাটায়, তারপর আবার রাস্তায় উদ্দেশ্যহীন ঘুরে বেড়ায়। তার মেয়ে ফ্রেন্ডরাও হোস্টেলে থাকতো, যার কারণে তার কিছুই করতে পারতো না, আর ছেলেদের সে ইচ্ছা করে কিছু জানায়নি। রাস্তায় হুট করেই তখন দেখা হয়ে যায় ইয়ানার সাথে। সেই সময় ইয়ানা আর কিরণের মাঝে সম্পর্ক ছিল শুধুই ক্লাসমেটের। ক্লাসমেট হিসাবে সে কিরণকে নিজের বাড়িতে নিয়ে আসে। দুই দিন ইয়ানার বাড়িতে কাটার পর আর টিকতে পারে না কিরণ সেখানে। ইয়ানা প্রত্যেকটা মুহূর্ত তার বাবা মায়ের সাথে টাকা নিয়ে ঝগড়া করত, আর ঝগড়া করে এসে তার রাগ ঝাড়ত বেচারি কিরণের উপর। ইয়ানা ছিল উচ্ছৃঙ্খল, কিরণের উপর হাত তোলাটাই সে বাকি রেখেছিল। কিরণের এত লজ্জা লাগছিল যে মাঝরাতেই লাগেজ নিয়ে বেরিয়ে পড়ে। তারপর সে আয়াতের সামনে পড়ে। আয়াত কিরণের সিনিয়র। কিরণের মায়ের মায়ের মুখ দেখে সে তাকে নিজের বাসায় নিয়ে যায়। সেখানে মীরা আর একটা মেয়ে ভাগাভাগি করে একটা ফ্ল্যাটে থাকতো, কিরণকে সেখানেই রাখে আয়াত। মীরাও ছিল কিরণের আর এক ক্লাসমেট। কিরণ চাকরির জন্য অনেক জায়গায় আবেদন করে, কিন্তু যোগ্যতা অনুযায়ী কোনো চাকরি পায় না। তবে সে অনেক কুপ্রস্তাব পেয়েছিল একা থাকার দরুন। প্রথম প্রথম সে খুব ভয় পেত, কান্না করত, কিন্তু ধীরে ধীরে এগুলো গায়ে সয়ে গেছে। সে বুঝে গেছে এরকম হবে। সে আর পাত্তা না দিয়ে নিজের চরকায় তেল দিতে থাকে। এদিকে তার হতাশা চাকরি না পাওয়ার। তিনটা টিউশনই করত সে, মাসে পেত মোট 1,500। কিছু মায়ের হাতে দিত আর কিছু নিজের কাছে ডাকত, কিন্তু এতে তার চলতো না। টিউশনও পেত না তেমন, স্টুডেন্টের মায়ের ডাক এমনভাবে জেরা করত যেন তারা অনেক বড় পদের জন্য মানুষ খুঁজছেন। একদিন দিকবিদিক শূন্য হয়ে এদিক সেদিক ঘুরে বেড়ায় সে। মাঝপথে আবারও দেখা হয় ইয়ানার সাথে। সে নাকি তার কোনো কাজিনদের এয়ারপোর্ট থেকে পিক করতে যাচ্ছে, কিরণ সেই পথেই যেত। ইয়ানা সেদিন মুড খারাপ করতে চাইছিল না বলে কিরণকে সাথে নাই। তার কাছে কতগুলো মদের বোতল ছিল, সেগুলো কিরণের হাতে ধরিয়ে দেয় সে। সেদিন কিরণের দুইটি অদ্ভুত মানুষের সাথে দেখা হয়। তাদের মধ্যে একজন ছিল জাওভান। বৃষ্টির মাঝে জাওভানের সাথে দেখা হয়েছিল তার। এই জন্য বর্ষাকালটাকে এত ঘৃণা করে কিরণ। এই বর্ষাকালই তার জীবনে বড় বড় দুর্ঘটনা ঘটে। যেমন সে বর্ষাকালে জাওভান নামক দুর্ঘটনা তার জীবনে প্রবেশ করে। পরের দিন সকালে ইয়ানা তার ফোন দিয়ে বলে, জাওভান মানে গতরাতে যে ছেলেটা কিরণকে দেখে থমকে গিয়েছিল, সে নাকি হন হনিয়ে কিরণকে খুঁজছে। ইয়ানার কাছে কিরণের নাম্বার ছিল, কিন্তু সে দেয়নি। তার কাছে ফেয়ারওয়েলের একটা পুরনো ছবি ছিল, সেটা দিয়ে দিয়েছে জাওভানকে। ইয়ানা জাওভান সম্পর্কে আরও বলল যে জাওভান নাকি খারাপ, তার নজর এখন কিরণের উপর, এখন কিরণকে নাকি সে বন্দি করবে। এসব শুনে কিরণ ভয় পেয়ে গিয়েছিল অনেক। তার মতে বারবার বাজছিল একটা কথা, তার জীবনে আরও একটা সর্বনাশ হতে চলেছে। সে ভয় পেয়েছিল এই ভেবেই, জাওভান নামক ছেলেটা যদি তার সৎ বাবার মতন কিছু করে বসে। তারপর সে দ্রুত লাগেজ গুছিয়ে চলে যায় ময়মনসিংহ ফুলবেড়িয়া, যেখানে তার নিজের বাড়ি। সে যখন পৌঁছায় তখন মধ্যরাত। বৃষ্টিতে তার বাড়ির রাস্তা কাদা মাটিতে ভরে গিয়েছিল। ফোনে চার্জ নেই যে মাকে কল করবে। টিনের শেডে সেই পুরনো বাড়ি দেখে কিরণের আতঙ্কে গায়ে কাটা দিয়ে ওঠে। কিন্তু এছাড়া তো আর কোনো উপায় নেই। সে পা টিপে টিপে ঘরে যায়। দরজা খোলাই ছিল। কিরণের বুক ঢিপ ঢিপ করছিল ভয়ে। অন্ধকারে সে কিছুই ভালো করে দেখছিল না। বিজলি চমকানোর আলোতে পা ফেলে ফেলে এগিয়ে যাচ্ছিল। সে তার মাকে অনেক ডাকলো, কিয়াতকেও ডাকলো, কেউ সাড়া দিল না।